বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন দেশের সর্ববৃহৎ কৃষি উপকরণ সরবরাহকারী সংস্থা। কৃষির সার্বিক উন্নয়ন এবং দেশের কৃষকদের কাছে কৃষি উপকরণ সরবরাহ করার উদ্দেশ্যে 1962 সালে সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হয় আজকের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসি। সূচনা লগ্ন থেকে বিএডিসি কৃষকদের জন্য উন্নত মানের বীজ উৎপাদন, যুক্তিসঙ্গত মূল্যে সার সরবরাহ এবং আধুনিক কৃষির অপরিহার্য উপাদান সেচ নিয়ে তার কর্মকাণ্ড পরিচালনা করে। বিএডিসির কর্মকাণ্ড বিষয়ে সংক্ষেপে বললেন বিএডিসির চেয়ারম্যান জনাব মোহাম্মদ মখলেসুর রহমান। 1961-62 সনে কৃষি উন্নয়ন কর্পোরেশন সৃষ্টি হয়েছিল। কৃষি উন্নয়ন কর্পোরেশন সৃষ্টি হওয়ার মূল উদ্দেশ্য ছিল বীজ, সার এবং সেচ কাজে কৃষকদেরকে সহায়তা করা। 1961-62 সনে বিইডিসি মাত্র 315 টন বীজ সরবরাহ করেছিল কৃষক পর্যায়ে। পর্যায়ক্রমে গত মৌসুমে আমরা প্রায় 60,000 টন বীজ সরবরাহ করেছি কৃষক পর্যায়ে। সারের কার্যক্রমে সরকার আমাদেরকে সংস্পৃক্ত করেছে। বর্তমান মৌসুমে আমরা 2 লক্ষ টন সার টিএসপি এবং এমওপি আমদানি করে ন্যায্য মূল্যে সাবসিডাইজ রেটে অর্থাৎ ভর্তুকি মূল্যে কৃষকদের কাছে সরবরাহ করব, সেই কর্মসূচি বাস্তবায়নের কাজ চলছে। সেচের কার্যক্রমেও বিইডিসির দক্ষ জনবল নিয়োজিত। গত মৌসুমে আমরা প্রায় 3 লক্ষ হেক্টর জমিতে সেচ সেবা দান করতে সক্ষম হয়েছি। বিইডিসি সরকারি পর্যায়ে যে বীজ সরবরাহ করে এটা প্রতিস্থাপিত বীজ। কৃষক বিইডিসির বীজ নিয়ে তার উৎপাদনশীলতা কমে যাচ্ছে এমন ফসলেরই বিইডিসির বীজ দ্বারা প্রতিস্থাপন করে। বিইডিসির বীজ কোনো বাণিজ্যিক বীজ নয়। বিইডিসির উপরে একটা ম্যান্ডেটরি দায়িত্ব আছে বা বিইডিসির উপরে সরকারের একটা অর্পিত দায়িত্ব আছে। আমরা বেসরকারি বীজ উদ্যোক্তাদেরকেও সহায়তা দিয়ে থাকি। এখানে উল্লেখ করা প্রয়োজন, আমরা যে ভিত্তি বীজ উৎপাদন করি তার একটা বিরাট অংশ বেসরকারি বীজ শিল্প উন্নয়নে যারা জড়িত আছে তারা আমাদের কাছ থেকে ভিত্তি বীজ নিয়ে তারা সার্টিফাইড সিট উৎপাদন করে কৃষক সরবরাহ করে যাচ্ছে। দেশের কৃষকদের নিকট বিভিন্ন ফসলের উন্নত জাত এবং উন্নত মানের বীজ সরবরাহের ক্ষেত্রে একমাত্র সরকারি প্রতিষ্ঠান হল বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। দেশের বিভিন্ন স্থানে বিএডিসি রয়েছে 31টি খামার। এই খামারগুলোতে মোট জমির পরিমাণ 3,008 হেক্টর এবং আবাদযোগ্য জমির পরিমাণ 2,414 হেক্টর। এই খামারগুলোতে ধান, গম, ভুট্টা সহ বিভিন্ন সবজি এবং মশলার উন্নত মানের ভিত্তি বীজ, প্রত্যায়িত বীজ এবং মান ঘোষিত বীজ উৎপাদিত হয়। আমাদের বিএডিসির খামারগুলিতে আমরা প্রধানত ভিত্তি বীজ উৎপাদন করে থাকি। কৃষি গবেষণা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত বিডার সিড ব্যবহার করে নিবিড় তত্ত্বাবধান এবং ভিত্তি বীজ উৎপাদনে করণীয় বিষয়গুলির প্রতি লক্ষ্য রেখে আমরা মানসম্পন্ন ভিত্তি বীজ উৎপাদন করি এবং পরবর্তীতে এই বীজ চুক্তিবদ্ধ চাষির জন্য মান ঘোষিত এবং প্রত্যায়িত বীজ উৎপাদনে ব্যবহৃত হয়। বিএডিসি বীজ উৎপাদনের ক্ষেত্রে চুক্তিবদ্ধ কৃষকদের কাজে লাগায়। বিএডিসির আওতায় রয়েছে 53টি চুক্তিবদ্ধ চাষি জন। মোট 537টি ব্লকে 4,648টি স্কিমের আওতায় 71,112 জন কৃষক যুক্ত আছেন বীজ উৎপাদনের কাজে। বিএডিসি এইসব কৃষকদের সংগঠিত করে তাদের মাধ্যমে বিভিন্ন ফসলের বীজ উৎপাদন করে থাকে। বীজ বপন থেকে শুরু করে বীজ উৎপাদনের শেষ পর্যায় পর্যন্ত আমরা চাষিদের প্রশিক্ষণ দিয়ে থাকি। বিভিন্ন কারিগরি সহযোগিতা শেষে গুণগত মানসম্পন্ন বীজ উৎপাদন করি এবং সেই বীজই আমরা একমাত্র গুণগত মানসম্পন্ন বীজই আমরা অধিক বীজ উৎপাদন কেন্দ্র এবং বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে সংগ্রহ করে থাকি। বীজ উৎপাদনের ক্ষেত্রে বিএডিসি বেসরকারি উদ্যোক্তাদেরও সহায়তা প্রদান করে। এসআইটি ড্যানিডার সহায়তায় বীজ শিল্প উন্নয়ন কর্মসূচির আওতায় গড়ে ওঠা স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র বীজ উৎপাদন গ্রুপের কার্যক্রমে বিএডিসি কারিগরি ও প্রযুক্তিগত সুবিধা প্রদান করে থাকে। প্রশিক্ষণ ও অন্যান্য সুবিধা প্রদান ছাড়াও বিএডিসি এইসব ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত বীজের মাঠ পরিদর্শন, প্রক্রিয়াজাতকরণ সহ বিভিন্ন কাজে পরিদর্শকের দায়িত্ব পালন করে।
বীজ উৎপাদনের ক্ষেত্রে বেসরকারি বীজ ব্যবসায়ীদের প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সমর্থন প্রদানের ক্ষেত্রে বিএডিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া বেসরকারি উদ্যোক্তাগণ যে বীজ উৎপাদন করেন তার ভিত্তি বীজ বিএডিসি সরবরাহ করে থাকে। বিএডিসির রয়েছে 9টি হর্টিকালচার সেন্টার। এই সেন্টারগুলো বিভিন্ন ফলমূল, শাকসবজি ও মশলা জাতীয় ফসল চাষে কৃষকদের সহযোগিতা করে। এইসব কেন্দ্র উন্নত মানের চারা কলম উৎপাদন করে এবং তা ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে সরবরাহ করে। বিএডিসির বীজ ও উদ্যান উইং বর্তমানে 12টি প্রকল্প পরিচালনা করছে, যার মূল উদ্দেশ্যই হল মানসম্পন্ন বীজের সরবরাহ বৃদ্ধি করা। এই প্রকল্পগুলো একদিকে উন্নত মানের বীজ উৎপাদন করছে এবং একই সাথে উৎপাদনের পরিমাণও বৃদ্ধি করছে। বীজ উৎপাদনের ক্ষেত্রে বিএডিসি তার কার্যক্রম ক্রমেই সম্প্রসারিত করছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দানাশস্যের বীজ উৎপাদন, পাট বীজ উৎপাদন, বীজ আলু এবং সবজি বীজ উৎপাদনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ফলে দেশে বীজের সরবরাহ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এইসব কর্মসূচির মাধ্যমে 2005-06 সাল থেকে 2010 সালের মধ্যে বিএডিসির বীজ সরবরাহ 5.81% থেকে 11.77% উন্নত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগ বাংলাদেশে বীজ সরবরাহ পরিস্থিতি উন্নত করবে তাতে কোনো সন্দেহ নাই। ভালো বীজ উৎপাদনের ক্ষেত্রে বীজ প্রক্রিয়াজাতকরণ একটি গুরুত্বপূর্ণ ধাপ। বিএডিসির রয়েছে 49টি বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র। দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত এই সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রগুলো বিএডিসির খামার এবং চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে উৎপাদিত বীজ সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে থাকে। বিএডিসির বীজ উৎপাদন খামারে উৎপাদিত ভিত্তি বীজ এবং কন্ট্রাক্ট জোনে উৎপাদিত প্রত্যয়িত মান ঘোষিত বীজ বাটমান সম্পন্ন হওয়ার পরই সেই সকল বীজ বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে আসে। এখানে আসার পর সেই সকল বীজের প্রাথমিক মান পরীক্ষা করা হয় এবং যে সকল বীজ গ্রহণযোগ্য হয় সেই সকল বীজই অত্র বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে সংরক্ষণ করা হয় এবং সংরক্ষণকালীন সময়ে বিভিন্ন পরীক্ষা করা হয় এবং মান সম্পন্ন হয় যে সকল বীজের সেই সকল বীজই প্যাকিং করে বীজ বপনের পূর্বে আঞ্চলিক বীজ গুদামে পৌঁছানো হয়। প্রক্রিয়াজাতকরণের কাজটি হয় কয়েকটি ধাপে। প্রথমত, উৎপাদন পর্যায়ে প্রাথমিক পরীক্ষার পর বীজ নিয়ে আসা হয় প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে। এখানেও প্রাথমিক স্তরে আরেকবার পরীক্ষা করা হয়। এরপর শুরু হয় ক্লিনিং ও গ্রেডিং এর কাজ। এরপর বীজকে সংরক্ষণ করা হয়। বীজ সংরক্ষণের জন্য রয়েছে অত্যাধুনিক গুদাম। এসব গুদামে নিয়ন্ত্রিত পরিবেশে বীজ সংরক্ষণ করা হয়। সংরক্ষণকালে বীজের গুণাগুণ যাতে নষ্ট না হয় সেদিকে বিশেষ দৃষ্টি প্রদান করা হয়। বীজ আলুর ক্ষেত্রে বিএডিসি রয়েছে 14টি হিমাগার। এই হিমাগারগুলোতে আলু সংরক্ষণ করার পর্যায়ে এর মান যথাযথ আছে কিনা তা নিয়মিত হয়। বিএডিসির আলু বীজ বিভাগের ভিত্তিবীজ খামার ডুমারে এবং খামার বিভাগের 19টি খামারে উৎপাদিত ভিত্তিবীজ এবং চুক্তিবদ্ধ চাষি জোনে উৎপাদিত মান ঘোষিত ও প্রত্যয়িত বীজ আমাদের এই হিমাগারগুলিতে সংরক্ষণ করে থাকি। সংরক্ষণকালীন সময়ে আমরা এর নির্ধারিত তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতা নিয়ন্ত্রণ করে থাকি। এছাড়াও আমরা প্রতি 3 দিন অন্তর মুক্ত বাতাস গ্রহণ করে থাকি। গুণাগুণ সম্পন্ন আলু বীজ সংরক্ষণের ব্যবস্থাপনা সবগুলি আমরা গ্রহণ করে থাকি। পরবর্তীতে আমরা বীজ সরবরাহের পূর্বে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা পরীক্ষা করে থাকি। বিএডিসির আলু বীজের চাহিদা আপনারা জানেন যে অনেক বেশি, যার ফলে বিক্রয় মৌসুমের পূর্বেই অগ্রিম এই সব বীজ বিক্রি হয়ে থাকে। বিএডিসি কেবল নিজেদের বীজ প্রক্রিয়াজাত এবং সংরক্ষণ করে না, বরং একই সাথে বেসরকারি উদ্যোক্তাদের উৎপাদিত বীজ সার্ভিস চার্জের মাধ্যমে প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ করে।
এসআইডি ডেরিডার চাষি দলের মাধ্যমে উৎপাদিত বীজ প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রেও বিএডিসি সহায়তা করে। প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রগুলো সংরক্ষণকালে বীজের মান ল্যাবরেটরিতে নিয়মিতভাবে পরীক্ষা করে থাকে। বিএডিসি রয়েছে একটি আন্তর্জাতিক মানের বীজ পরীক্ষাগার। ঢাকার মিরপুরে অবস্থিত এই বীজ পরীক্ষাগারে দেশের বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করা হয়। এখানে জাতের বিশুদ্ধতা, অঙ্কুরোদ্গমের হার ইত্যাদি পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলেই সেই বীজ বিপণনের জন্য সুপারিশ করা হয়। বিডিসির প্রক্রিয়াজাত এবং সংরক্ষণ কার্যক্রমের ফলে দেশে মানসম্পন্ন বীজের সরবরাহ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বীজ কৃষিক্ষেত্রে একটি অপরিহার্য উপাদান। কৃষক যে বীজ সংগ্রহ করেন তা মানসম্পন্ন না হলে তিনি বিপর্যয়ের মধ্যে পড়েন। একদিকে তিনি ফলন বেশি পান না, আবার বীজের জন্য বিনিয়োগটিও লাভজনক হয় না। তাই কৃষক পর্যায়ে ভালো বীজের সরবরাহ নিশ্চিত করাটা একটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সরকারি প্রতিষ্ঠান হিসেবে এই দায়িত্বটি পালন করছে যথাযথভাবে। নিজস্ব খামারে এবং চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে উৎপাদিত বীজ নিজস্ব প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে প্রক্রিয়াজাত করে তা ডিলারের মাধ্যমে সারা দেশে বিতরণ করে থাকে। উৎপাদন মৌসুম শুরু হলে বিএডিসির প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র সংরক্ষিত বীজ পরীক্ষা এবং প্যাকিং করে তা ডিলারের মাধ্যমে বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করে। সংরক্ষণকালে বীজের গুণগত মান ঠিক আছে কিনা তা যথাযথভাবে পরীক্ষা করা হয়, বিশেষ করে বীজের আর্দ্রতা, বিশুদ্ধতা এবং অঙ্কুরোদ্গমের হার পরীক্ষা করে যদি দেখা যায় যে বীজ মান ঠিক আছে তাহলেই বিক্রয়ের ব্যবস্থা করা হয়। প্রতিটি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে রয়েছে আধুনিক ল্যাবরেটরি। এছাড়াও বিএডিসির মিরপুরে অবস্থিত কেন্দ্রীয় টেস্টিং ল্যাবরেটরিতেও বীজ পরীক্ষা করা হয়। বীজমান পরীক্ষার পর তা প্যাকিং করা হয় এবং সাথে লাগানো হয় ট্যাগ। এই ট্যাগে বীজ সম্পর্কিত বিভিন্ন তথ্য দেওয়া থাকে। এক্ষেত্রে জাতের নাম, অঙ্কুরোদ্গমের হার, মেয়াদ ইত্যাদির উল্লেখ থাকে। বীজ আইন অনুযায়ী মান ঘোষিত বীজের জন্য নির্দিষ্ট ট্যাগ ব্যবহার করা বাধ্যতামূলক। বিএডিসির বীজ এখনও দেশের মানুষের কাছে সর্বাধিক গ্রহণযোগ্য বীজ, যে কারণে বিএডিসি প্রতি বছর তার উৎপাদন ও বিতরণ ক্ষমতা সম্প্রসারণের চেষ্টা করছে। বিএডিসি 2005-06 অর্থ বছরে শস্য বীজ এবং সবজি বীজ, ডাল তৈল বীজ সব মিলিয়ে 60,000 মেট্রিক টন বীজ আমরা সরবরাহ করেছি। তাছাড়া 2006-07 সনে আমরা এটাকে 75,000 মেট্রিক টনে সরবরাহ করার সমস্ত কার্যক্রম সম্পন্ন হয়ে আছে। এছাড়া সরকারি সিদ্ধান্ত মোতাবেক 2010-11 সন পর্যন্ত আমরা বিএডিসি থেকে 1,25,000 মেট্রিক টন বিভিন্ন ধরনের দানাশস্য, সবজি এবং ডাল তৈল বীজ দেশে সরবরাহ করতে সক্ষম হব। এই বীজ যদি আমরা সরবরাহ করতে পারি তাহলে ধানের টোটাল চাহিদার 33% আমরা সরবরাহ করতে সক্ষম হব। আলু 7%, পাট বীজ 38% এবং গম বীজ প্রায় 33% সরবরাহ করতে সক্ষম হব। এই বীজ সরবরাহের সাথে সাথে আমাদের বীজ ও উদ্যান উইংয়ের যে কার্যক্রম আছে তাতে আমরা ফলজ, বনজ এবং ঔষধি এরও চারা, গুটি, কলম আমরা এখান থেকে সরবরাহ করে থাকি। তাতে 2010-11 সন পর্যন্ত আমাদের প্রায় 3 কোটি চারা আমরা সরবরাহ করতে সক্ষম হব। বর্তমান সরকার 10টি ফসলের উৎপাদন 25% বৃদ্ধির জন্য একটা পরিকল্পনা গ্রহণ করেছে। 25% শস্য উৎপাদনের জন্যে
যে পরিমাণ বীজ প্রয়োজন এটারও সরবরাহ করার সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছে বিএডিসি। আমরা জানি ভালো বীজ কৃষি উৎপাদনের পূর্ব শর্ত। বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং বিপণনে বিএডিসি তার এই ধারা অব্যাহত রাখতে পারলে দেশের কৃষি উৎপাদনে এক লক্ষণীয় অগ্রগতি অর্জিত হবে। বর্তমানে বিএডিসি কেবল নিজেরাই এ কাজে জড়িত নয়, বরং বেসরকারি উদ্যোক্তাদেরও নানাভাবে সহায়তা করছে, যে কারণে বিএডিসির সুবিধাসমূহ আরও বাড়ানো প্রয়োজন। বিশেষ করে প্রক্রিয়াজাতকরণ সুবিধা এবং সংরক্ষণ সুবিধা বাড়ানো গেলে দেশে মানসম্পন্ন বীজের সরবরাহ আরও বৃদ্ধি করা সম্ভব। দেশের কৃষি উৎপাদনের যে অঙ্গীকার নিয়ে বিএডিসির যাত্রা শুরু, সেই অঙ্গীকার আরও দৃঢ় হয়েছে। এই দৃঢ় অঙ্গীকার আগামী দিনে বিপুল জনসংখ্যার এই দেশে খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে অধিকতর ভূমিকা রাখবে, এতে কোনো সন্দেহ নেই। আমার দেশের মাটির গন্ধে ভরে আছে।